আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। গতকাল ওমানের জাতীয় দিবস বা ন্যাশনাল ডে ছিল। গতকাল রাত একটা পর্যন্ত আমরা বাহিরে ঘোরাঘুরি করেছি। বাহিরে ঘোরাঘুরির কিছু ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখানোর জন্য করে রেখেছিলাম, সেগুলি এখন আপনাদের সাথে শেয়ার করব। ওমানের ন্যাশনাল ডে আসার অনেক দিন আগে থেকেই ওমানের রাস্তাঘাট ও ঘরবাড়িগুলোকে বিভিন্ন ডিজাইনে লাইটিং দ্বারা সুসজ্জিত করে রাখে। এক এক বছর এক এক ডিজাইনে লাইটিং করে। এক বছরের সাথে অন্য বছরের লাইটিংয়ের ডিজাইনের কোনো মিল থাকে না। নতুন নতুন ডিজাইনে প্রতি বছর ন্যাশনাল ডেতে ওমানকে সাজানো হয়। এই সময়টাতে ওমানকে মনে হয় যেন এক স্বপ্নপুরী। রাস্তার সাইডে এখন যে পাশাপাশি দুইজনের ছবি দেখতে পাচ্ছেন, একজন হচ্ছেন ওমানের পয়েত সুলতান কাবুস বিন সাইদের ছবি, আরেকজন হচ্ছেন ওমানের নতুন সুলতান হাইতাম বিন তারিকের ছবি। ন্যাশনাল ডের দিন ওমানিরা অনেক রাত পর্যন্ত বাহিরে ঘোরাঘুরি, হই হুল্লোড়, বাজি ফুটানো ও বিভিন্ন আমোদ প্রমোদের মাধ্যমে ন্যাশনাল ডে উদযাপন করে থাকে। এখন আমার সাথে আপনারাও দেখতে থাকুন ন্যাশনাল ডে উপলক্ষে আলোকজ্বল ওমানকে। অনেক সুন্দর করে সাজাইছে না, অনেক সুন্দর। একরকম মাঝখানটা ডিফারেন্ট। প্রত্যেকটি বাড়িঘরের মধ্যে লাইট জ্বলে। Thank you.
নতুন সুলতানা ছবিটা না প্রত্যেকটা ফ্লাইওভার পর কোনো নতুন ডিজাইন গতকাল রাতে ঘোরাঘুরিতে মেহেদিও আমাদের সাথে ছিল। ঘোরাঘুরি শেষ করে রাতে খাওয়া দাওয়ার জন্য আমরা তার্কিস রেস্তোরাঁয় এখন চলে এসেছি। তার্কিস রেস্তোরাঁয় আসার পরপরই আমরা মিক্সড গ্রিলের অর্ডার দিয়েছিলাম, আমাদের খাবার চলে এসেছে। এটা হচ্ছে তার্কিস রেস্তোরাঁর স্পেশাল মেয়োনিজ। এই মেয়োনিজের স্বাদ দোকানে মেয়োনিজ থেকে সম্পূর্ণ আলাদা। এই মেয়োনিজের রেসিপি আমি এই রেস্তোরাঁর এক বাই থেকে সংগ্রহ করেছি। ইনশাল্লাহ যখন বানাবো আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।